একটা কবিতা মনে পড়ছে, লিখেছেন আমি। বন্ধু আমায় খারাপ কথা বলে ঢেউয়ে ঢেউয়ে, কষ্ট দিয়ে দূরে থাকো তোমার মনে মনে, ভালোবাসি তোমার আমার বন্ধন শেষ হলো, বিয়ের রাতে দেখা হবে তোমার আমার মিলনে। অন্য মানে লাস্ট লাইন হলোর পর ওই বুঝে তোমার ফুট কি কালো, ঠিক আছে দেখ এটাই মানে কবি। আমরাও তো হালকা পাতলা নলেজ তো আছে, পড়ালেখা তো আমরা করি। এন্ড কবি টু বি বাদ ভাই, আপনার কাছে আমার একটা শেষ রিকোয়েস্ট, প্লিজ আপনি এই নতুন বাসাটায় আপনি আর আশেপাশে কোনো জায়গায় যাইবেন না, কোনো বারান্দা দিয়ে জানালা দিয়ে, ঠিক আছে, বাথরুমের ভেন্টিলেটার দিয়ে, কোনো জায়গা দিয়ে কোনো নারী যাতে আপনার এই দুই চোখের আশেপাশে না আসে। কি কস তুই, কামক দৃষ্টি, কামক দৃষ্টি দিকে ওরে দেখতে নাই না, মানে দেখতে নিয়ে হাইতেন না, কামক তো হরে আমরা কবি মানুষ, আপনার একটা কামক দৃষ্টি আছে এটা আমরা জানি। বলবো না কবিতা, বলবো না ভালোবাসি, বলবো না কাছে আসো, বলবো না তোমার চাও, কাছে আসো ভালোবাসো মিষ্টি হাসি দাও, বললাম তো তাকাবো না জানলা দিয়ে আর। যদি প্রমিস ভঙ্গ করস তুই কবিতা একদিন তুই গায়ক হয়ে যাবি, হরে তুই গান গাবি, তোর কবিতার ফিসটা বেগুন। আমি গায়ক হতে চাই না তো, চাই না মেয়ে, তুমি অন্য কারো হও। হ্যাঁ পাবেন না কেউ তোমাকে, তুমি কারো নও। তোমার বুকে বুক রেখেছি, ঠোঁটে আমার হাসি, কান্নার এই ছলনায় তোমায় বড় ভালোবাসি, কাছে আয় দূরে থাক কেন আসো না, তোমার মধুর কণ্ঠে আমি বাসছি হলো ভালো। কি সুন্দর কবিতা আমার, তুমি অনেক সুন্দর তোমার কবিতার সাথে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আসলে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি আপনার ছন্দ শুনছিলাম, আপনার ছন্দেরও প্রেমে পড়ে গিয়েছি সাথে আপনারও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমার কি কথাবার্তা, একটা কবিতা বলবো? অবশ্যই। তোমার চোখে চোখ পড়েছে মিষ্টি হাসি আমার, তোমার কথায় মন ভরেছে আমার ভালোবাসা, তুমি জানো আমি জানি তাতে হবে ছোট্টখানি, ভালোবাসার অন্ধ তুমি প্রেমিক পাগল আমি। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর কিছু? এত সুন্দর কবিতা আমি লাইফে কোথাও শুনিনি, আপনার কবিতা শুনে আমি একদম পাগল হয়ে গেছি। না অ্যাকচুয়ালি আমার আপনার সৈনিক হইতে পারেন, আসলে আমার ফেসবুকে পেজে যে বলতে পারেন কবি তহিদ আফ্রিদির সৈনিক, গর্জন দিতে হবে আর কি, ওরকম এটা ব্যাপার না। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। ছি ছি।